নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় বজ্র সহ বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৈশাখ মাস শুরুর আগে থেকেই কলকাতাসহ রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যেতে পারে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা ও বাংলাদেশের আটটি বিভাগের আবহাওয়া কেমন থাকবে এবং চাষি বন্ধু ও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি হয়েছে কিনা সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে সবকটি জেলাতেই দুপুর ও সন্ধ্যের দিকে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে আগামী তিন থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তাপমাত্রার পারদ আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে ইতিমধ্যেই দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর খড়গপুর বর্ধমান ও পানাগড়ের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ থেকে পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু কিছু এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমের কোনো কোনো জায়গায় বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল মাত্র কয়েক মিনিটে জড়ে জলপাইগুড়ি শহর ময়নাগুড়ি ও ধূপগুড়ি সহ একাধিক জায়গায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় একশো জন মানুষ ঝড়ের দাপটে প্রায় একশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশের আশেপাশে ভোর রাতের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ক্রমশ বাড়বে চলতি সপ্তাহে তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর থেকে লালমোহন কুমিল্লা ফরিদগঞ্জ সেনবার্গ খাগড়াছড়ি মানিকছড়ি রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি বাজার কমলগঞ্জ কুড়াওলা বড়লেখা লাখাই ও সিলেট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী বরিশাল মহেশখালী লালমোহন মঠবাড়িয়া কালাপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ